পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের নগরী খুলনা। ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি বিকালে যোগ দেবেন সার্কিট হাউস মাঠের জনসভায়। প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবরাখবর জানবো এই মুহূর্তে সার্কিট হাউস মাঠ থেকে। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামিমা আক্তার। আমরা যুক্ত হচ্ছি শামিমা আক্তারের সঙ্গে। শামিমা, আপনি আমাদেরকে জানাবেন প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সার্কিট হাউস মাঠে লোক সমাগম কেমন দেখছেন এবং নেতাকর্মীদের কেমন প্রতিক্রিয়া? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। জি, আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে ২০১৮ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী এর আগে খুলনায় এসেছিলেন এবং পাঁচ বছর পর আজ আবার তিনি আসছেন খুলনা সার্কিট হাউস মাঠে। তিনি বক্তৃতা দিবেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে জনসভার আয়োজন করা হয়েছে, সে জনসভায় তিনি আজকে প্রধান অতিথির বক্তব্য দিবেন এবং সেখানে তার জন্য তার আগমন উপলক্ষে কিন্তু পুরো খুলনাকে সাজানো হয়েছে। সাত সাজ রব পুরো খুলনায় অবস্থান করছে এবং পুরো খুলনা নগরীতে আজ যে বঙ্গবন্ধুর যে সৈনিকেরা, তারা কিন্তু আজ সবাই মাঠে আছে। এবং আপনাকে যদি আমি দেখাতে চাই তাহলে দেখাতে হবে যে পুরো খুলনা নগরীতে আজ হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন অলিগলি দিয়ে রাস্তা দিয়ে আসছে এই জনসভা স্থলে। এবং আমরা যতদূর থেকে এসেছি দেখেছি শুধু কেবল জয় বাংলা ধ্বনি শোনা যাচ্ছে। এবং আপনি জানেন যে আজ যে জনসভা হচ্ছে খুলনাবাসীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসভা। এখানে প্রধানমন্ত্রীর জন্য একটি মঞ্চ করা হয়েছে যেটি নৌকার উপরে পদ্মা সেতুর আদলে, কেননা আপনারা জানেন যে পদ্মা সেতু হওয়ার পরে যে এই অঞ্চলের যে ১২টি জেলার যে সুফলভোগী তারা কিন্তু সেই কৃতজ্ঞতা জানানোর জন্যই আজকে এই জনসভার আয়োজন করেছেন এবং তারা নৌকার উপরে একটি পদ্মা সেতু বানিয়েছেন। এবং তারা আজকে এখান থেকে আরো ২৪টি দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে। যে ২৪টি দাবির মধ্যে প্রথমত রয়েছে যে খুলনাতে একটি বিমানবন্দর করতে হবে এবং খুলনাতে পাইপলাইনে গ্যাস দিতে হবে, উন্নয়নের মহাসড়কে খুলনাকে যেন সমানতালে এগিয়ে নেওয়া যায়, সেই জন্যই তারা কিন্তু এখানে দাবি তুলেছেন। এবং প্রধানমন্ত্রী আজকে জনসভায় এসে কেবলমাত্র যে জনসভায় বক্তৃতা দিবেন তা কিন্তু না, তিনি আরো প্রায় ২৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং আরো ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন যার মূল নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। এবং সেই জন্য প্রধানমন্ত্রী আজ দুপুর ১টার পরে কিন্তু এখানে এসে পৌঁছাবেন হেলিকপ্টার যোগে। এবং প্রধানমন্ত্রী এখানে নেমে প্রথমে জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে তিনি নীতি নির্ধারণী নিয়ে একটি বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি আবার আসবেন এই সার্কিট হাউস মাঠে এবং আশা করা যাচ্ছে যে দুপুর ২:৩০টার পরে প্রধানমন্ত্রী সেই তার ভাষণ সবার জন্য নিয়ে আসবেন, যে ভাষণের মধ্যে থাকবে উন্নয়নের বাংলাদেশকে, উন্নয়নের গতিকে ধরে রাখার জন্য পরবর্তী নির্বাচনে নির্বাচিত করার জন্য দিক নির্দেশনামূলক ভাষণ। এবং প্রধানমন্ত্রীর জন্য সবাই বলেছেন যে উন্নয়নের মাধ্যমে তাকে যে মূল্যায়ন করা হয়েছে সেই মূল্যায়নের কথাটি তারা জানিয়ে দিবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। লিনিয়া, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। শামিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।